আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি টপিক হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। সো বেস্ট একটি ইনকাম সাইট শেয়ার করব, যে সাইট 100% ট্রাস্টেড এবং পেমেন্ট করে, কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই আপনি ফ্রিতেই কিন্তু ইনকাম করতে পারবেন। সো আজকের এই সাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দিব। অবশ্যই আপনারা কমেন্টে গেলে serfclick.net, সো আগের ভিডিওতে হয়তোবা অনেকেই দেখেছেন যে serfclick.ru বা অন্য একটি সাইট দেখেছেন, সেম সিস্টেমই কিন্তু, কিন্তু এটা হচ্ছে ইউএসডি সাইট আর এটা হচ্ছে রুবেল সাইট, অর্থাৎ এটা হচ্ছে রাশিয়ান সাইট। সো আপনি চাইলে এই সাইট থেকে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন। আর এই সাইটের আজকে আমি লাইভ পেমেন্ট প্রুফ এই ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সাইটে কীভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে কাজ দেখিয়ে দেবো। সো ফার্স্ট টাইম আমি আমার পেয়ার অ্যাকাউন্টে যাব। পেয়ার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দেখতে পারতেছেন এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার রুবেল ব্যালেন্স, অর্থাৎ আপনার রুবেল ব্যালেন্স এখানে দেখতে পারবেন। সো এখানে আমার 309 রুবেল রয়েছে। আমি জাস্ট এখান থেকে পেয়ার অ্যাকাউন্টটাকে কপি করব। কপি করার পর আমি এখানে এই যে মাস্টার অ্যাকাউন্ট, এখানে আমার 11 রুবেল কিন্তু রয়েছে। আমি এখানে জাস্ট ক্লিক দিলাম এই রুবেলের উপর, এই ব্যালেন্সের উপর ক্লিক দেওয়ার পর আপনি যদি এই টোটাল অ্যামাউন্টটাকে উইথড্র করতে চান, সেক্ষেত্রে এই টোটাল অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার এখানে একটি পেইন কোড, অর্থাৎ আপনি যে পেমেন্ট নেবেন, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই সময় একটি পিন কোড দিয়েছেন, ওই সিকিউরিটি কোডটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে অবশ্যই সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন। আর এখানে যদি আপনি ইন্ডিভিজুয়াল এখানে যেটা রয়েছে, যে ব্যালেন্সটা রয়েছে, আপনি যদি সেম ব্যালেন্সটাকে উইথড্র করতে চান তাহলে এখানে আপনার কোনো কিছু প্রয়োজন নেই। আর যদি আপনি এখানে কাস্টমভাবে কোনো ব্যালেন্স এখানে অ্যাড করেন, বা এখানে আপনি যদি চান 5 রুবেল এখান থেকে উইথড্র করবেন, সেক্ষেত্রে 5 লিখলেই আপনার 5 রুবেল উইথড্র হয়ে যাবে। আশা করি আমি এখানে 10 রুবেল দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আমি এই অপশনটাতে ক্লিক দেব। সো এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ব্যালেন্সটা উইথড্র হয়ে যাবে। তার পূর্বে অবশ্যই আপনার অ্যাকাউন্টে যে পিন দেওয়া আছে সেই পিন কোড এখানে আপনার বসিয়ে দিবে। সো এখানে ইনকারেক্ট পিন কোড এইটা লেখা আসবে। সো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই সময় আপনার এই পিন কোডটা মনে রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু এই পিন কোডটা আপনারা মনে রাখেননি, সো তাদের জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই সেটিংস অপশনে আপনার ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ করে দিচ্ছি, এবং এখানে আপনি দেখতে পারবেন পিন, জাস্ট এই পিন এই অপশনটাতে আপনি ক্লিক দেবেন। এবং পিন অপশনে ক্লিক দেওয়ার পর এই যে সেন্ড পিন কোড, আপনি এখানে ক্লিক দেবেন। সেন্ড পিন কোডে ক্লিক দেওয়ার পর আপনার মেইলের স্প্যাম ফোল্ডারে কিন্তু এই মেইলটা সেন্ড হয়ে যাবে। জাস্ট ওই মেইলে চেক করলেই কিন্তু আপনি এই পিনটা পেয়ে যাবেন। আপনার স্প্যাম ফোল্ডারে চেক করলেই 4 ডিজিটের একটি পিন নাম্বার দেখতে পারবেন। সো আমি এটা এই জন্যই বললাম, যারা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে পিন সেট করেন এই পিনটা মনে রাখেন না, নেক্সট টাইম যখন আপনারা উইথড্র করতে চান তখন কিন্তু আপনাদের এই পিন নাম্বারটা মনে পড়ে। সো অবশ্যই এই জিনিসটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর এখন আমি আপনাদেরকে মেইন ব্যালেন্সটা উইথড্র করে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সম্পূর্ণ ব্যালেন্স এখান থেকে উইথড্র করব। এর জন্য আমি এখানে সম্পূর্ণ ব্যালেন্স আমার ব্যালেন্স রয়েছে 309 রুবেল। সো ভিউয়ার্স, আমি আমার অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে ক্লিক দেব। সো এখানে আমি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমার এই ব্যালেন্সটা কিন্তু অলরেডি পেইড হয়েছে। সো আমি যদি এখন আমার মেইন ব্যালেন্সটাতে চেক করি তাহলে দেখতে পারবেন যে আমার মানিটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। দেখি আমি একটু চেক করে, 309 আপনারা দেখতে পারতেছেন। এখানে আমি রিফ্রেশ দেব এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স কিন্তু এখানে
চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন 320, এখানে 309 ছিল, এখন 320 রুবেল কিন্তু এখানে অ্যাড হয়েছে। সো এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই, তবুও যদি আপনারা বলেন সাইটগুলো পেমেন্ট করে না বা এই সাইটগুলো ট্রাস্টেড না, তাহলে কিন্তু নিজেকে খারাপ লাগে। আপনারা অবশ্যই যে সাইটগুলো পেমেন্ট করে না সে সাইটগুলো আগে যাচাই বাছাই করবেন, তারপরে অবশ্যই আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। সো আমি আজকে যে সাইটটি দিলাম এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবেন। আমি অনেক সাইট শেয়ার করি, সেক্ষেত্রে দুই একটি সাইট মিস্টেকও হতে পারে, সাইটগুলো হয়তো বা পেমেন্ট নাও করতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আপনারা এরকম সাইট দেখেন যে আমি যে সাইটগুলো রিভিউ করেছি নেক্সট টাইম পেমেন্ট দিচ্ছে না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু 100% ট্রাস্টেড দীর্ঘদিন ধরেই কিন্তু পেমেন্ট করে আসতেছে। আর এরকম আরেকটি সাইট রয়েছে, সেটি হচ্ছে আপনার সে সাইটে ডিপোজিট রিভিউ করার আর চেষ্টা করতেছি না, কারণ আমি পেমেন্ট পেয়েছি এর আগে। কিন্তু অনেকেই যে কথাটা আমাকে বলছেন যে আমরা ডিপোজিট করি কিন্তু মেইন ব্যালেন্সটা থেকে আমরা ব্যালেন্সগুলো উইথড্র করতে পারি না বা ক্যাশ পয়েন্টে ব্যালেন্স অ্যাড হয় না, যার কারণে আমি ওই সাইটগুলো আর রিভিউ করতেছি না। কিন্তু আমি 2-3 বার পেমেন্ট পেয়েছি, আর এজন্য আমি ফ্রিতে যে সাইটগুলো পেমেন্ট করে এবং ইনভেস্ট ছাড়াই আপনারা ইনকাম করতে পারবেন, এই সাইটগুলোতে আমি কাজ করার চেষ্টা করতেছি আর আপনাদের এই সাইটগুলো দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, আপনি এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই এই সাইটের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। অবশ্যই আপনারা কমেন্টে গেলেই এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এরপর আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিলাম এবং এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে একটি বাটন দেখতে পারবেন, রেজিস্ট্রেশন বাটনে আপনি ক্লিক দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন, অর্থাৎ আপনার নাম লিখে দেবেন। এভাবে আপনি এখানে নাম লিখে দেওয়ার পর 2-3টি সংখ্যা অ্যাড করে দেবেন, এরপর ইমেল অ্যাড্রেস এবং এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আই এগ্রি করে দিয়ে আই এম নট রিমোটে ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এই ক্যাপচাটা এভাবে এখানে যে ইমেজটা থাকবে সেই ইমেজ অনুযায়ী আপনার এখানে ক্যাপচাটা সিলেক্ট করতে হবে। এরপরে আমি ব্রিজ সিলেক্ট করে এখানে ভেরিফাই অপশনে ক্লিক দিব, এরপরে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে আপনি এখানে কিভাবে কাজ করবেন, কাজ করা খুবই ইজি। আর এখানে যদি আপনি দেখেন এখানে অনেক মেম্বার কিন্তু প্রায় 2 লক্ষ+ মেম্বার কিন্তু এখানে কাজ করতেছে, আর অনলাইনে কিন্তু 12,000+ অ্যাক্টিভ মেম্বার রয়েছে। আর এখানে টোটাল পেইড দেখতে পারতেছেন এবং 24 ঘন্টায় কত রুবেল পেইড হয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে কাজ হচ্ছে সার্ফিং, সার্ফিংয়ে আপনি জাস্ট সার্ফিং বাটনে ক্লিক দেবেন। সার্ফিং বাটনে ক্লিক করার পর এখানে ছোট ছোট অ্যাড ভিউ করে আপনি এখান থেকে আর্নিং করবেন। সো এখানে আমি এই অ্যাডে ক্লিক দিলাম এবং এখানে 13 সেকেন্ড আপনার টাইম কাউন্ট হবে, 13 সেকেন্ড টাইম কাউন্ট হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। থার্টিন সেকেন্ড টাইম ওয়েট করার পর আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পারবেন, 1+5=6। আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম এবং সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু এই রুবেলটা অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি এখানে রিফ্রেশ দিলাম এবং আপনি আমার মাস্টার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবেন। সো সার্ফিংয়ের কাজটা মূলত এভাবেই আপনার এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এখানে অনেকগুলো কিন্তু সার্ফিং দেখতে পারবেন, সো আপনি এখান থেকে ইজিলিভাবে সার্ফিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন। এরপর হচ্ছে টাস্ক, টাস্কে অনেকগুলো কাজ পেয়ে যাবেন। এখান থেকে টাস্ক কমপ্লিট করেও আপনি ভালো একটি ইনকাম করতে পারবেন। এখানে দেখুন প্রত্যেকটি 15 রাভেল কিন্তু এখান থেকে আপনি ব্যালেন্স পেয়ে যাবেন এবং এই সাইটে রেজিস্ট্রেশন করতে হবে, এর বিনিময়ে আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। আর এখানে হচ্ছে 50টি ইউটিউব ভিডিও আপনার দেখতে হবে, এর বিনিময়ে আপনি 50 রুবেল 100
আপনি 10 রুবেল এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি এখান নিয়ে মূলত এই টাস্ক অপশনের কাজ করেন, তাহলে এখান থেকে আনলিমিটেড ইউজ পরিমাণ কাজ দিতে পারবেন। আপনি এখান থেকে মান্থলি ভালো একটি অ্যামাউন্টের আর্নিং করতে পারবেন, খুব ইজিলি ভাবে এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি এখানে আরও কিছু কাজ দেখতে পারবেন, যেমন এখানে অফার, অফার্স অপশনে আমি ক্লিক দিলাম। অফার্স অপশনে ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন রকম অফার্সের কাজ দেখতে পারবেন, কিন্তু এখন বর্তমান নেই যার কারণে এখানে শো করতেছে না। এরপর হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশনে যদি আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই, সেটা হচ্ছে আপনি ধরুন এখানে যদি অ্যাডভাইজার কম্পিটিশন এবং রেফারেল কম্পিটিশন, এখানে যদি আপনি সর্বোচ্চ রেফারেল করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটি কমিশন পেয়ে যাবেন। এরপরে হচ্ছে শর্ট রিভারেল, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি এখান থেকে শর্ট রিভারেল এই কাজগুলো এখান থেকে কমপ্লিট করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনি এখানে গো বাটনে ক্লিক করবেন এবং শর্ট ইউআরএল লিঙ্কটাকে ভিজিট করবেন, তাহলে আপনার এই কাজ শেষ। এরপরে হচ্ছে বোনাস, সো বোনাস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে বোনাস ক্লেম করতে পারবেন। সো বোনাস ক্লেম করার জন্য অবশ্যই আপনার এখানে দুইটি অ্যাডের মধ্যে যে কোনো একটি অ্যাডে আপনার ক্লিক করতে হবে। সো এখানে ব্যানার অ্যাডে একটি ক্লিক দিলাম, ব্যানার অ্যাডে ক্লিক দেওয়ার পর ব্যাকে আসবো এবং গেটে বোনাসে ক্লিক করব। সো গেটে বোনাসে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত বোনাস পেয়ে যাবেন। এখানে দেখুন আমার ব্যালেন্স কিন্তু অ্যাড এখানে অ্যাড হয়েছে, এই যে আমার নাম কিন্তু এখানে শো করতেছে এবং 2 রুবেল কিন্তু এখানে অ্যাড হয়েছে। এরপরে হচ্ছে আপনি এখানে রেফার কীভাবে করবেন, আর ফার্স্ট টাইম আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে উইথড্র করতে হয়, লাইভ লাইভ পেমেন্ট প্রুফই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এটা আর দেখানোর প্রয়োজন নেই। এরপর হচ্ছে রেফারেল, রেফারেল হচ্ছে আপনি এখান থেকে যদি রেফারেল করতে পারেন তাহলে এখান থেকে একটা এক্সট্রা কমিশন পেয়ে যাবেন। রেফার করার জন্য আপনি এই যে এই লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করবেন, তাহলে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম জেনারেট হবে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই ভিডিওতে জানাবেন কমেন্ট করে, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো।